যেহেতু প্রচন্ড অয়েলি স্কিন আপনার এবং র্যাশ পিম্পল হচ্ছে আপনি ও বলছেন নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে দিনে দুবার করে ফেসটা ক্লিন করবেন স্টান টান করে বেরিয়ে এসে যেহেতু এক্সেস অয়েলি স্কিন ক্লিন লোশনটা আপনাকে করতে হবে যেটা আপনার এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে ক্লিনিং করে নেওয়ার পর টি ফ্রেশ টোনারটা করবেন আর গ্রেপ ময়স ময়শ্চারাইজারটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ওনলি ওয়াটার বেস আছে তো এটা করার চেষ্টা করবেন এটা করে নিয়ে সানস্ক্রিন একটা ইউজ করবেন এসপিএফ ফর্টি ফাইভ কিংবা এসপিএফ সিক্সটি যেটা জেল ক্রিম ফরমুলেশানে আছে এটা করলেন এ আবার বেসেল ক্রিম ক্লিনজিং লোশন দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দেবেন রাত্রিবেলা নিমপিওর ফেস ওয়াশ দিয়ে আবার ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা অ্যাপ্লাই করুন আর উইকে একদিন থেকে দুদিন নিম প্যাকটা অবশ্যই দেবেন চোখের ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে দশ মিনিট রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলবেন আর যেটা করবেন সেটা হচ্ছে মুখের ট্যান এবং একটা পেল লুক চলে এসছে ওশিয়া হাবলসের পাল ফেশিয়াল কিট এইটা স্কিন হোয়াইটনিং থেরাপি আছে এটা আপনি মাসে দুটো করে করুন এখন যা পুজো আসছে সময় আছে আপনি তিনটে থেকে মোটামুটি তিনটে আপনি নিতে পারবেন তো আপনি পাল ফেশিয়ালটা একদিন করুন দেখুন এই পেল লুকটা ঠিক হয়ে যাচ্ছে এটা কন্টিনিউ আপনি করার চেষ্টা করুন একদম